নিরাপদ পৃথিবী গড়তে বিশ্ব নেতাদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর দেয়া প্রতিশ্রুতি পূরণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংকটে সুবিচার প্রতিষ্ঠা এবং ইতিহাসের দায় মেটাতে হবে উন্নত দেশগুলোকে। প্যারিস প্রতিনিধি এম হাশিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সঞ্জয় চাকির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বিশ্বের সব দেশ বাধ্য থাকবে। 2015 সালের ডিসেম্বরে প্যারিসে 20তম বিশ্ব জলবায়ু সম্মেলনে এমন অঙ্গীকার করেছিলেন বিশ্বনেতারা। 2016 সালের এপ্রিলে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ওই চুক্তির। চুক্তিতে যুক্তরাষ্ট্র সই করলেও শেষ পর্যন্ত সরে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ইউনাইটেড স্টেটস উইল উইথড্র ফ্রম দ্য প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড। তবে তাকে বাদ রেখেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে ফ্রান্সের প্রেসিডেন্টের আগ্রহে এই ওয়ান প্ল্যানেট সম্মেলন। সম্মেলনের সাফল্য নিয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। To the impact of climate change, although we are not responsible for this man's, but we are worst sufferer. With our limited resources, we are addressing the consequences of climate change by resilience and adaptation. রোহিঙ্গাদের কারণে বন ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে জানান, মিয়ানমার থেকে বাধ্য হয়ে বাংলাদেশে আসা 10 লাখ রোহিঙ্গাকে কক্সবাজারের 1,783 একর বনভূমিতে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, জলবায়ু ঝুঁকি কমাতে 5 বছরে 2% বনভূমি বাড়ানো, সুন্দরবন রক্ষায় $5.75 লাখ প্রকল্প ও 67,000 ভূমি বনায়নের আওতায় আনা হয়েছে। জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। I strongly believe our collective ambition and commitment for resilience and adaptation would contribute in peace, stability, prosperity across the society. We just don't want to hear the commitment. We want that everybody, those who, especially the developed country, the commitment they made, they should fulfill it. Thank you. এর আগে এলিসি প্রাসাদে ফ্রান্সের দেয়া নৈশভোজে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সঞ্জয় চাকি, চ্যানেল আই।